দাঁড়া দাঁড়া, খাবারগুলো তাড়াতাড়ি খাইনি। আরে বললাম কেমন আমি, দাঁড়া এবার সবাইকে মারি ফেলবো, কাউকে ছাড়বো না, সবাইকে মারবো। ওই তো মারা শুরু হয়েছে, এবার খালি মারতেই থাকবো আর কাউকে ছাড়বো না। ও রে কত বড় একটা সাপ, ভুটকা পাটকি সব সাপগুলোকে মারি ফেলবো। এই যে এখনই মরবে। আরে তো মরি গেছে, আরে ভুটকা সাপগুলো তো পুরো ভোদায় নিজে নিজে আসি মরি যায়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও। ওকে, আজকে আবারও খেলবো চুম্মা চাটের গেম। এটার নাম আসলে ওয়ার্মস জোন, অনেকে এটাকে সাপের গেম বলে, বাট আমি এটাকে চুম্মা চাটের গেমই বলি। তোমরা যারা এর আগের ভিডিওটা দেখছো তোমরা জানো আমি এটাকে কেন চুম্মা চাটের গেম বলি। আর তোমরা যারা ভিডিওটা মিস করছো আমি তোমাদেরকে বলবো তোমরা ওই ভিডিওটা দেখিও, দেখলে তোমরা বুঝতে পারবো আমি এটাকে কেন চুম্মা চাটের গেম বলছি। আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আর এন্ড স্ক্রিনও দিয়ে দিব, তোমরা লাস্টে গিয়ে ভিডিওটা দেখে নিও। ওয়ার্মস জোন নিয়ে আমি একটা কমিউনিটি পোস্ট করছিলাম, সেখানে আমি তোমাদেরকে আস্ক করছিলাম তোমরা কি ওয়ার্মস জোনের ভিডিও দেখতে চাও নাকি। সেখানে ইয়েস অর নো অপশন ছিল, তোমরা ইয়েস বাটনটাকে পুরো ফাটাই ফেলছো। 94% পিপল ভোট দিছে ইয়েস অপশনে, মানে তোমরা ওয়ার্মস জোনের ভিডিও অনেক পছন্দ করো। সো তোমরা যেহেতু ওয়ার্মস জোনের ভিডিও পছন্দ করো তাই আমি আজকে ওয়ার্মস জোনের ভিডিও নিয়ে আসছি। আসলে আমি কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও বানাতে চাই, তোমরা যে ভিডিওগুলো পছন্দ করো সেগুলোই আমি ভিডিও বানাবো। আমার চ্যানেলে কিন্তু আমি আর একটা কমিউনিটি পোস্ট দিয়ে রাখছি হরর গেম নিয়ে, তোমরা কোন হরর গেমটা বেশি পছন্দ করো তোমরা কিন্তু এখানে গিয়ে ভোটটা দিয়ে আসিও, তাহলে তোমাদের পছন্দের গেমটাই আমি সবার আগে খেলবো। তোমরা যারা ওয়ার্মস জোনের আগের ভিডিওটাতে কমেন্ট করছো আমি এখন তোমাদের নামগুলো শাউট আউট দিব। ইন্দ্র বিশ্বাস কমেন্ট করেছে, ভাই কি করলে সাপ তাড়াতাড়ি বড় হয় বলবেন। কিন্তু আসলে ভাই জানতে চাইছে কিভাবে ওয়ার্মস জোনে নোব টু প্রো হওয়া যায়, মানে প্রো টিপস অ্যান্ড ট্রিক্স দিতে বলছে। আসলে এটা কমেন্টে এক দুই লাইন বলে আমি ওনাকে কিছুই বুঝাইতে পারতাম না। আমি ভাবতেছি ওয়ার্মস জোনে নোব টু প্রো কীভাবে হওয়া যায়, মানে প্রো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে একটা ভিডিও বানাবো। তোমরা যদি এরকম কোনো ভিডিও চাও আমাকে এই ভিডিওর কমেন্টে লিখে জানাইও। তোমরা যারা ওয়ার্মস জোনে একবার সেরা প্লেয়ার হতে চাও, মানে একবার প্রো, সবাইকে ফাড়াই টাটা উড়াই ফেলবা, তোমরা এই ভিডিওটাতে কমেন্ট করো। আর এই ভিডিওটাতে যদি 300 লাইক কমপ্লিট হয়ে যায় আই প্রমিস আমি প্রো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আনবো। তোমরা যদি আজকে কমপ্লিট করো আমি আজকেই আনবো, তোমরা যদি 10 দিন পর কমপ্লিট করো আমি 10 দিন পরে আনবো, মানে তোমরা যেদিন কমপ্লিট করো আমি সেই দিনই আসবো। তোমাদের শুধু একটাই কাজ করতে হবে, জাস্ট লাইক বাটনটাতে হিট করতে হবে। শাখাওয়াতুল্লাহ নকিব কমেন্ট করছে, নেক্সট পার্ট চাই, ভিডিও অনেক সুন্দর হয়েছে, আরও চাই এরকম ভিডিও। ভাই তোমার জন্যই কিন্তু আমি নেক্সট পার্টটা আনছি। গেমিং ইসলামিক কমেন্ট করছে, আই এম সাপোর্ট হার্ড। দ্য মোবাইল গেমার কমেন্ট করছে, দোয়া করি অনেক বড় ইউটিউবার হও। থ্যাংক ইউ ব্রো, তোমরা কিন্তু আমাকে চাইলে এরকম গুড উইশ দিতে পারো, এরকম গুড উইশ দিলে মনে করো একটু মোটিভেশন পাই, ভিডিও বানাইতে আরও ভালো লাগে। তোমরা যারা চাও নেক্সট ভিডিওতে আমি তোমাদের নামগুলো শাউট আউট দিই, তাহলে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো, তোমরা কমেন্ট করলে আমি তোমাদের নামগুলো শাউট আউট দিব। লেটস গো ইনসাইড দ্য গেম। ওরে কি রে, আমার তো চান কপাল, আমি গেমে ঢুকতে ঢুকতে খাবারে ছড়াছড়ি, আজকে তো এক হইতে কেউ আটকাইতে পার কি বলে শালার চান কপাল, আর বলে এক নাম্বারে যাবো, ঢুকতে ঢুকতে তো মরি গেছি গা। আচ্ছা সমস্যা নেই, তোমরা তো জানো যারা প্রো প্লেয়ার তারা ফার্স্ট একটু হাড়ি টাড়ি শুরু করে, এখন দেখো আমি কি করবো, পুরো কাবাই ফেলবো, সবাইকে মারে ধুরু রাই ফেলবো দেখবা। ওরে ওরে এখানে একটা সাপ মরছে, কি রে টমেটো কালারের সাপে না, কি রে তুই খাইলি কেন আমার খাইতে দিলি, দাঁড়া তোর মজা দেখাইতেছি। কি রে বুঝলাম না আমি, যখনই মাথায় দুইটা দুদিক থেকে চলে আসে কেন ভাই, মারো হামকো, মারো হামকো জিন্দা মত চোরো সালো, মারো হামকো, মারো হামকো জিন্দা মত চোরো সালো। আরে মারো কি, অলরেডি আমাকে মারি ভূত বানিয়ে ফেলছে, দাঁড়া আমার মাথা পুরো গরম হয়ে গেছে, মাথাটা তো পুরো নষ্ট হয়ে গেছে, এখন আমি যাই পুরো উড়াই ফেলবো। এইবার স্পিড বাটনটাকে চাপ দিব, যা আর ছাড়বোই না, স্পিড বাটনটা চাপ দিয়ে খেলতে থাকবো, আর মাথা পুরো গরম হয়ে গেছে, পুরো মাথা নষ্ট হয়ে গেছে, 5000 কয়েন করার আগে স্পিড বাটনটা ছাড়বোই না। ওই গু কালারের সাপ, আমার সামনে আসি বান্দারাবি ডামরাবি করিস না, আমার কিন্তু মাথাটা তো গরম হয়ে আছে, সামনে আসবি মরি যাবি গা। ও রে আমি মরি যেতাম গা, এখন দাঁড়াই তারা মারবো, দাঁড়াই মুখের সামনে ফুঁত করে যাবো গা, কি রে মাথা, ওর একটা মতো দাঁড়া এটা পুরো খাই ফেলবো। ও কি রে কয়েক সেকেন্ডে আমার 4500 স্কোর হয়ে গেছে গা। ও বুঝছি শুরুতে এরকম স্পিড দিয়ে খেললে অনেক কয়েন বাড়ে, দাঁড়ো এখানে কিন্তু অনেক বড় একটা সাপকে পাইছি, এটাকে যদি কোনো মতে মারতে পারি। কি রে আমি 2072 ইতের মাথা খুঁজছি কিন্তু মাথা পাইতেছি না। ওর আর একটা মরছে, আর একটা মরছে, ইতের আশেপাশে থাকলে ভালো হবে, এখানে ছোটো ছোটো অনেক সাপ মরতেছে। ও মা এখানে তো আরেকটু থাকে গেছে, এটা খাই ফেলবো, আরে আরেকটা আসি খাই ফেলবো, আচ্ছা সমস্যা নেই, গরিব টরিব তো এগুলো আসি যে হালকা হালকা খাই ফেলেছে, নো প্রবলেম। আরে ভাই রে ভাই ইতের মাথা কই, 2072 ইতের মাথাটাই খুঁজছি, আরে পাই গেছি, তোরে এতক্ষণ ধরে আমি খুঁজছি আর তুই এখানে ঘোরাঘুরি করতেছস। ভাই এটাকে যদি কোনো মতে মারতে পারি বড় লোক হইতে আর বেশিক্ষণ লাগবে না। ওরে ওরে মারি ফেলছি রে ভাই, কত খাবার দাঁড়াও সবগুলো খাইতে হবে, একলা খাবো আর কাউ খাইতে দিব না। ওরে ওরে এখানে খাবারের ছড়াছড়ি ভাই, কি রে ভাই গুকালের সাপটা তো সব খাই ফেলছে, আরে আরে হালকা হালকা আমার জন্য রাখছে, দাঁড়া তোরে দেখাইতেছি আমি, তুই আজকে আজকের খেলাতে তুই আমার শত্রু হয়ে গেছিস গা। কি রে ভাই সব খাবার টাবার তুই তারা খাই ফেলছে, আমার জন্য তো কিছুই রাখলো না। আচ্ছা এর আগের ভিডিওতে আমরা 1,00,000 কয়েন আর টপ 10-এর ভিতর যাওয়ার একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, আজকে আমরা আগে থেকে আরো অনেক প্রো প্লেয়ার হয়ে গেছি, আজকে আমরা টপ 1-এ যাব আর 5,00,000 স্কোর করবো। ওরে ওরে আরেকটা মরে গেছে, দাঁড়া সবগুলো খাই ফেলবো, এগুলো সব আমার চুরির খাবার, আমার থেকে খাবার চুরি করে সব খাইছে, কাউ খাইতে দিব না এগুলো। ওরে ভাই আরেকটা বড় চকলেট ফকলেট কালারের সাপ একটা পাই গেছি,
এটারও যদি কোনো মতে মারতে পারি, দাঁড়াও এটার মুখের সামনে যাই, আমি মুখটা দিয়ে চুম্বা চাটি করলে এই তো মরে যাবে গা। ওরে কিসের চুম্বা চাটি, দেখে চুম্বা চাটি করার আগে তো মরে গেছে গা, তাড়াতাড়ি করে কেউ না দেখার আগে খাই ফেলতে হবে। আসলে বড় সাপগুলো এক্সের বোধাই হয়, কেমনে কেমনে মরে যায় জানি না। আমি বড় হলে দেখি আমি কত বড় প্রবো, কেউ আমাকে মারতে পারবে না, আমি সবাইকে মারি দূর উড়াই ফেলবো। ভাই রে ভাই, তোমরা দেখো কত বড় সাপ একটা খুঁজে পাইছি, এটাকে যদি কোনো মতে মারতে পারি আমি শুধু তোর মুখের সামনে যাই পাছাটা লাগাই দিব, তারপর এতে চুম্বা চাটি করে মরে যাবে গা। ওরে এতে কোন জায়গার ভিতরে ঢুকতেছে, ওরে মরে গেছে গা। ও মাই গড, কত বড় একটা সাপ, আসি বলদের মতো মরে গেছে গা। তোমাদেরকে বলছিলাম না বড় সাপগুলো আসলে এক্সের বলদ হয়। এই শালা খাইতে খাইতে এত বড় হয়েছে, বড় হইতে হইতে পুরো বুড়ো হয়ে গেছে, কিন্তু মাথায় দুই পয়সারও বুদ্ধি নাই। এরকম সাইজের সাপ যদি আর কয়েকটা মারতে পারি আমাকে টপ ওয়ানে যেতে কেউ আটকাতে পারবে না। ওরে এখানে তো আর অনেকগুলো খাবার থাকিয়েছে, সামনে একটা 5x আছে, এটা খাইনি। 5x এর পাওয়ার নেওয়ার পর যদি আমি কোনো কিছু খাই, মনে করো আমি খাইছি 10, হয়ে যাবে 50। আমি অনেকক্ষণ ধরে নোটিস করতেছি এই হলুদ কালারের সাপ, মানে গু কালারের সাপটা আমাকে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতে, দাঁড়া তোর বাইর করতেছি, এটা বেশি তিরিং বিরিং করতেছে। ইসকো মারনা হামসে না হো পায়গা, তোকে মাফ করে দিছি যাই, বা তুই তোর রাস্তায় হাঁট, আমি আমার রাস্তায় হাঁটি। এরপর যদি তুই আমার পিছিয়ে পিছিয়ে আসো, আমার সাথে ডিস্টার্ব করস, তোকে মারি ধুর উড়াই ফেলবো, একবার বসকাই ফেলবো। ওরে এখানে তো অনেক ফ্রি খাবার পড়ে আছে, এগুলো খাই নি আমি, কিন্তু ফ্রি খাবার পাইলে আমি আর ছাড়ি না, সবগুলো খাই একবার উল্টাই ফেলি। দাঁড়া তুই এতক্ষণ আমার খাবার খাইতেছিলি না, এবার আমি তোর খাবার ভাগ বসাবো, দাঁড়া সব খাবার খাই ফেলবো তোর থেকে। ইস, আর একটা সাবাসি খাই ফেলতেছে, ইচ্ছা করতে তোকে মারি উল্লে ফেলি। কন্ট্রোল, ও মাই, তোকে মারবো কি, তো নিজে নিজে আসি মরে গেছে গা। বেশি পাকনামি করলে আরেকজনের খাবার খাইলে এরকমই হয়। আর রে, এখানে তো আগে একটা সাপ ছিল না, গু কালারের সাপ, যেটা আমাকে বেশি ডিস্টার্ব করছে, এটাও মরে গেছে। যেই দুইটা সাপ বেশি ফাইজলামি করছে ওই দুইটা সাপই মরে গেছে, খুশি হয়েছে আমি। বাই দা ওয়ে গাইস, আমার কিন্তু 70,000 কয়েন হয়ে গেছে, বাহ, আমি তো খেয়ালই করি নাই। ওই দেখো ওই দেখো, আমি হালকা একটু বড় হইলাম আর আমার পাশে ছোট ছোট সাপ পুরো ভিড় করে ফেলছে। আমি কিন্তু বোধ না, আমি মরবো না, আমি তোদেরকেই মারবো। কিরে তুই আমার খাবার খালি কেন, তোকে শিক্ষা দিয়েছি, তুই আমার খাবার খালি কেন, আমি মাইনাস খাই হলো তোকে আজকে পেঁচাই মারবো। এই তো তোর আটকাবি, তুই আর কিছু করতে পারবি না, তুই আজকে মরতেই হবে এখানে। ইতে এখন মনে মনে বলতেছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু মামু আমি তো তোমাকে ছাড়বো না, তোমার এখানেই মরতে হবে। বাহ, এটা মরি গেছে। ভাই তোমরা কি উপরে সাপটা দেখছো, দাঁড়াও তোমাদেরকে দেখাইতেছি। ভাই দেখো এটার স্ক্রিনটা কি জোস, অনেক সুন্দর এটার স্ক্রিনটাকে যদি খাইতে পারতাম লোভ লাগে উঠছে। বাহ, খাইতে পারতাম বলতে বলতে মরি গেছে গা, আমার জুবান দেখছো কি কালি জুবান, খাওয়ার নাম নিছে আর মরি গেছে। কোথায় আসছি দেখো, এখানে পুরো সাপে ভরি গেছে গা। কোন হ্যাঁ এলো, কাহাসে আতে হ্যাঁ এলো। আচ্ছা যাই হোক, যেখান থেকে আসুক সমস্যা নেই, যত বেশি সাপ থাকবে অত বেশি মরবে, তত বেশি খাবো। 2 সেকেন্ডের মাথায় দুইটা সাপ মরে গেছে, এখানে আসি তো লাভ হয়েছে আমার, আর কিছুক্ষণ পর আমার 1,00,000 হয়ে যাবে। ওই দেখো, আর একটা জোকার ফোকারের মতো সাপ একটা করতে চলে আসছে, আমার খাবার খাই ফেলছে শয়তানটা। ওই দেখো, আর একটা সাপ আমাকে যেই ডিস্টার্ব করতেছে কতক্ষণ ধরে, দাঁড়াও এটাকে মজা দেখাইতেছি। এটারও একটা নাম দিব, এটার নাম হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট সাপ। বাহ, অনেক সুন্দর একটা নাম দিছি। কিছুক্ষণ আগে আমাকে জ্বালাইছিলি না, এবার বুঝ মজা, তোকে তো আটকাই ফেলছি, তোকে পেঁচাই ফেলছি, এখন আর বেরোতে পারবি না এখান থেকে। ওই দেখো, এটা তো আরও ছোট হয়েছে, তুই বাঁচবি না তো আর, তুই মরে যাবে তো, তুই মরে গেছিস, মরি ভূতে গেছিস গা তুই। ওরে সাইডে আর একটা মতো, দাঁড়া এই খাবারগুলো খাই ফেলতে হবে আমার, কাউকে খাইতে যাওয়া যাবে না, দাঁড়া। ওরে আর একটা আসে, দেখ এখানে ঢুকবো না, এখানে ঢুকলেই মরতে হবে। কোন চিপায় আসি পড়ছি দেখো, দুইটা দুই সাইড থেকে আমাকে বেড়াই দিচ্ছে। ওরে ওরে, একটা তো মরে গেছে, আরে একটা তো আমাকে চুম্মা দিয়ে মরে গেছে গা। আরে এখানে কত খাবার, খানা না খাইলে গুনা, খাইলে সুখ না খাইলে দুঃখ। বাহ, আমি তো একটা কত সুন্দর গান বানাই ফেলছি, এই গানের জন্য হলো তোমরা একটা লাইক দাও। আরে এখানে তো অনেক ফ্রি খাবার পড়ে আছে, সাদা সাপটার আগে সবগুলো খাই ফেলতে হবে, যা খাই ফেলছি। আরে মাত্র একটা সাপ স্পন হইলো, আর সবুজ কালারের সাপ একটা আশিদের উপর পুরো ঝাঁপাই পড়ছে। সবুজ কালারের সাপটা অনেক ডেঞ্জারাস আছে, এদের থেকে দূরে থাকতে হবে। আমি ভাবছি তো অনেক চালাক, অনেক প্রো একটা প্লেয়ার, আজ তো পুরো একটা ভোদাই, তা নিজে নিজে আসি মরে গেছে। আরে সাদা সাপটাও মরছে, বাহ দুটোটা মরছে, সাদা সাপটা আমাকে চুম্মা দিয়ে মরছে, আর সবুজ কালারটা তো নিজে নিজেই মরে গেছে গা। ওরে ভাই, আমার সাপটা কত বড় হয়েছে দেখো, 1,60,000 প্লাস স্কোর হয়ে গেছে। ওরে ওরে, দুইটা আমার ভিতরে ঢুকছে, দাঁড়া তোদেরকে দেখাইতেছি। মাইনাস খাই হলো তোদেরকে পেঁচাবো, দুইটাকে পেঁচালে অনেক কয়েন পাবো আমি। মেরে চাঙ্গু সে বাঁচনা, মুশকিলই নেই না মুমকিন হ্যাঁ, আমি যাকেই পেঁচাই কেউ বাঁচতে পারে না, সবার মরতেই হয়। ইতারা মরতে মরতে এখানে আরও খাবার পাইছে, এগুলো খাইনি। আচ্ছা তোরা ভিতরে এরকম পেঁচাস কেন আমি বুঝি না, তোরা কি আর বাঁচতে পারবি, বাঁচার কি আর উপায় আছে, তোরা পেঁচাই লাভ কি। ওই দেখো, এই তো এখনও পেঁচাইতেছে, দাঁড়া তুই 2 সেকেন্ডের মাথায় মরে যাবি, তো মরে গেছিস, তুই তো পেঁচারে লাভ হইলো কি। তিনটা সাপ এখানে আমাকে ঘিরে ফেলছে, আমি এখান থেকে তাড়াতাড়ি পালাই। বড় হয়ে কিন্তু লাভ হয়েছে, এখন আর কষ্ট করে আমাকে সাপ মারতে হয় না, নিজে নিজে আসি আমার পাঁচার সাথে চুম্মা চাটি করে মরে যায়। ওই দেখো, সাদা সাপ হয়েছে সবচেয়ে বড় বজ্জাত, গু কালারের পর সাদা কালারের সাপটাই সবচেয়ে বড় বজ্জাত, এগুলো খালি আমার খাবার খায়। দাঁড়া তোকে আমি পেঁচাই দিই, আমি মাইনাস খাইলেও তোকে পেঁচাবো। বাহ, এবার শান্তি হয়েছে তোর, আরও খা, আরও খাবার খা, আমার খাবার খাইতে আসলে তোদেরকে উপর পাঠাই দিব। কিরে এই সাপটার চোখগুলো এমন কেন, ইচ্ছা করছে লাথি মারি চোখ দুইটা ফুটা করে দিই। ওরে বাপরে বাপ, এখানে তো সাপের মেলা বসছে, খালি সাপ আর সাপ, আমার আশেপাশে 6-7টা সাপ ঘুরতেছে, আর দুইটা সাপ তো একবার আমার পেটের ভিতরে ঢুকেছে। দাঁড়া তোদেরকে দেখাচ্ছি, তোদেরকে এখন আমি আটকাবো, দুইটা সাপকে পেঁচাইতে পারলে মনে করো আমার 2,00,000 হইতে আর বেশিক্ষণ লাগবে না। এই তো রংধনু সাপটাকে আটকাই ফেলছি। আরে আরে, এটা করতে আসলো কিরে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাপটা করতে আসলে, এদের জন্য আটকাতে পারে নাই। দাঁড়া তুই এর আগে আমার খাবার খাইছিলি না, দাঁড়া এবার তোর খাবার সবগুলো আমি খাই ফেলবো। আরে
এই ব্ল্যাক এন্ড হোয়াইটটার জন্য আমি দুইটা কাট খেতে পারি, দুইটা কাট খেতে পারলে ওই তুই তো একটা মুসুর ডাল এটাকে খাই ফেলবো। ও শিট, এখানে ঢুকা যাবে না, দুইটা ভুটকা সাপ দুই দিক থেকে আছে, মাঝখানে যদি আমি ঢুকি আমি পুরো লাশ হয়ে যাবো গা, কোনো ঢুকার দরকার নাই। আমার মাথায় এত গরম হইতেছে, ব্ল্যাক এন্ড হোয়াইট সাপটার জন্য আমি এদেরকে মারতে পারি না, এদেরকে মারতে পারলে আমি এতক্ষণে কুটিপতি যেতাম গা। কুটিপতি পোলা, আমি কুটিপতি পোলা। ওই দেখো ওই দেখো দুইটা সাপ আমার বডির সাথে লাগে, কি ইবলিশ গিলিটা নাই করতেছে। ওরে ওরে গুকালা সাপটা মরে গেছে, সব খাবার খাই ফেলতে হবে। আরে সবুজ জাতা আমার খাবার খাই ফেলতেছে। আরে তোরে দেখাই দিই, তুই আমার খাবার খাইতে না, তোরে দেখা তোরে মজা দেখাই দিই। হ্যাঁ তুই আরো ভিতরে ঢুক, আরো ভিতরে গুলা খা, আমি আসতেছি, আমি এন্ট্রি নিতেছি মাঠে। বেয়াদব, আমি আসছিলাম না যে আমার খাবার খাইতে আসছ না, তার মজা বুঝ। বাই দা ওয়ে গাইস, তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, আমার কিন্তু 2 লাখ স্কোর কমপ্লিট হয়ে গেছে, আর 3 লাখ করলে মনে করো আমার আজকের মিশন কমপ্লিট হয়ে যাবে, আর 3 লাখ তো চুটকিমে হয়ে যাবে। দুইটা সাপ ভাই পাক নামি করছে, দুটাকে ফান্দে ফালাছি, দেখো এগুলো কি করি। ওই তো একটা মশা, যা তুই ভিতরে যা, তুই ভিতরে যা, তুই খাইতে যা, তারপর দেখাবো তোকে মজা। আচ্ছা তোমরা আমাকে একটা জিনিস বলো, তোমরা কি এরকম কখনো পেঁচায় মরছো, মানে তোমাদেরকে কেউ এরকম পেঁচায় মারছে? আমি কিন্তু আজকে 1-2 মাস ধরে গেমটা খেলি, কিন্তু আজ পর্যন্ত আমাকে কেউ এরকম পেঁচায় মারতে পারে না, এরকম দুর্ভাগ্য আমার কখনো হয় নাই। তোমরা আমাকে তাড়াতাড়ি কমেন্ট করো, তোমরা কি নোবের মতো এরকম মরছো, নাকি তোমরা আমার মতো অনেক প্রো? ওরে বাপরে বাপ, আমার পাশে কত বড় একটা সাপ দেখছো! আরে গুকালের সাপটা শোন না ভাই, এটা খাই। ইতে এখন ফার্স্টে আছে, আমি সেকেন্ডে, ইতের যদি খাইতে পারে আমি 2 সেকেন্ডে ফার্স্টে চলে যাবো। ওরে এখানে কতগুলো সাপ ভাই, এখান থেকে বাইরে, এখান থেকে বাইরে, ওই সাইডে যাই খাইতে হবে তাকে। ই শীতকে যদি খাইতে পারি। ওরে এটা কোথায় ঢুকছে? আরে মরে গেছে, কিরে নিজে নিজে আসি মরে গেছে। কত বড় ভোদাই আর বলদ একটা সাপ, নিজে নিজে আসি বলে এরকম কেউ মরে যায় গা। যা এগুলো তুই খাইগুলো, তুই খা, তোকে একটু দান করে দিছি। এখানে আরেকটা মরছে। ওরে আমি তো 1-এ চলে গেছি, বললাম না এটাকে মারলে 1-এ চলে যাবো। ওরে শালার কি বোধায় একটা সাবিতের মতো বোধায় উচ্চাই চাইতো, আসি মরি গেছে গা। এই খাবি না, এই খাবি না, এই সিল মেরা দিমু দেখবে, একদম সিল মেরা দিমু। আরে জাগা, এখান থেকে জাগা, আমার খাইতে দে। সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু। বাহ সাপটা অনেক ভালো আছে, ডরাই গেছে গা। আচ্ছা তোমরা আমাকে বলো তো, এই ভুটকা পাটকি সাপগুলো এত বোধাই কেন, নিজে নিজে না আসি মরি জায়গা। আমি কিছু করি নাই, আমার সামনে আসি মরি গেছে গা। এই গুকালের সাপটা আমার সাথে একটু আগে বেশি নেতামি দেখা যায়, তার কারণে দেখে পেঁচাই ফেলছি, এখন এটাকে মারি ফেলবো। ইতে মনে হয় এখন মনে মনে বলতেছে, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, মাই কাচি পাই, মেরে চাঙ্গু সে বাসনা মুশকিল নহিম, না মুমকিন হ্যায় ইয়াদ রাখনা। আচ্ছা আমি এখানে আরেকটাকে পেঁচা এরকম মারি ফেলছি, আমি এটাকে কাটি দিছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা তোমরা আমাকে কমেন্টে জানাইও, তোমরা কি বড় বড় ভিডিও দেখবা, নাকি আমি এরকম কাটি কাটি মেইন পার্টগুলোই দেখাবো। ওই দেখো ওই দেখো আরেকটা, আমি জানতাম এখনই মোরা, মানে ভুটকা সাপগুলো যে এত বড় বোধায়, মানে পুরো মেন্টাল গাধা, মানে কি বলো, গরু ছাগল সব কিছু এগুলো, মানে নিজে নিজে আসি আমার সামনে মরে যায়, আমি কিছু করিও না। আরে ভাই এরা কারা, কোথা থেকে এলো এরা, এতগুলো সাপ কোত্থেকে বার হইলো? আরে এরা কারা, কোত্থেকে এলো? ওরে ওরে এটা কি হইলো, আমি না 1 নাম্বার ছিলাম, 5 নাম্বার কখন আসছি আমি? আরে ভাই পুরা চিটিং, গেমটা আমার সাথে চিটিং করতেছে, এটা আমি মানি না, এটা আমি মানবোই না একবার। আমি তো একটু আগে 1 নাম্বার ছিলাম, দাঁড়া আরো অনেকগুলো সাপকে পেঁচাইতে হবে, পচাই আমি 1 নাম্বার আবার আসবো। চিটিং করতা হ্যায় তু, চিটিং 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 করতা হ্যায় তু। এই তো তোকে পেঁচাই ফেলছে, তুই শেষ, তোর বাঁচার কোনো উপায় নাই। কিরে এখানে তো আরেকটা আমার সাথে চুম্বাচাটি করে মরে গেছে গা, নিজে নিজে আসে পাঁচার সাথে চুম্বাচাটি করে মরে গেছে, এগুলো খাইনি আগে। কত খানা আমার আশেপাশে, এখন তো আমাকে টপে যেতে কেউ আটকাইতে পারবে না। এই শালার পুতে আমার কতক্ষণ ধরে যেই জ্বালা দিয়েছিল, মানে আমার খাইতে দিতেছিল না, মানে গুকালার সাপের জাতটাই তো পুরো বজ্জাত। ওরে ওরে কিরে, কালারিং ফালারিং সাপগুলো পুরো ভোদা, একটু পর পর আসি মরে যায়, এরকম 3-4টা সাপ নিজে নিজে আসি মরে গেছে। কিরে ভাই কিছু বুঝলাম না, আমি নিজে নিজে আসি মরে যাস কেন? আরে আমার কন্ট্রোল করা এখন কঠিন হয়ে যেতেছে গা, মাথা দিয়ে সামনে জায়গা পিছে, কিছু বুঝলাম না। আচ্ছা তোমরা চাইলে কিন্তু আমাকে নেক্সট ভিডিওর জন্য কিছু মিশন দিতে পারো, লাইক 50 বা 100 কিল চ্যালেঞ্জ, তারপর 1 মিলিয়ন, 2 মিলিয়ন, মানে যত খুশি স্কোর দাও, আমি এগুলো পরের ভিডিওতে কমপ্লিট করব। তোমরা তাড়াতাড়ি আমাকে কমেন্ট করো, তোমাদের কমেন্টের উপরে কিন্তু আমি নেক্সট ভিডিওটা আনবো। ওই দেখো দেখো বলদার ঘরে বলদার, নিজে নিজে আসি মরে গেছে, আমি কত বড় দেখছো, আমি কখনো মরতেছি, আমি তো প্রোর মতো খেল। হোয়াট হইলো কি এখানে, হোয়াট দ্য হইলো কি, মরলাম কেমন আমি? দাঁড়া একটু ব্যাগ দিয়ে, আমি কেমন বসে আমি নিজেও জানি না। ওকে এখানে বোধা সাপটা মরতে আসছিল, আর নিজে গাল মারতেছিলাম যে আমি বড় হইলে কখনো মরবো না, আর বলতে বলতে আমি মরে গেছি, কত বেজ্জতি হয়েছে আমার। আচ্ছা এতে আমার মুখের উপরে স্পন হয়ে গেছে, মারে মা ইচ্ছা করতো যে গেমটাকে ধরি না। ভাই তোরা আমার মুখের উপর কেন, আমার পাছার উপরে স্পন করি দে, তুই ইতারা স্পন হয়েছিস তার দোষ, আমি কী করবো, আমার মুখের স্পনে ভাই আমার মুখে কথা আটকা যেতেছে, আমি কিছু বুঝতে দিই না, আমার কী হইলো, আমি কী করলাম, আমি কিছু বুঝতে দিই না, আমার মুখ না আমার পাছার উপরে স্পন করে দিই তাদেরকে, তো আমার মুখের উপরে স্পন হয়েছে, আমি কী করবো, আমি কেন মরলাম? আচ্ছা যাই হোক আজকেটা শেষ, আজকে যা হয়েছে হয়েছে, তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো, কমেন্ট করে কিছু চ্যালেঞ্জ নাও, এরপর ভিডিওতে আমি আসি, তাদের নাক মুখ সব ঘুষি লাথি যত কিছু সব কিছু মারি মুড়ি ব্রেক করে ফেলবো, কাউকে আর ছাড়বো না। আর তোমরা প্রো টিপস অ্যান্ড ট্রিক্স চাও নাকি আমাকে বলিও, তোমরা বললে আমি ভিডিও বানাবো, আর তোমরা 300 লাইক কমপ্লিট করে দিও তাহলে আমি প্রো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আনবো। সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখো, তাইলে আমি ভিডিও দিলে তোমরা পাবা, পরে বলবো আমি ভিডিও দিই নাই। তোমরা যদি এই গেমটার আগের ভিডিওটা মিস করে থাকো, রাইট সাইডের নিচে আছে ভিডিওটা,
তোমরা যাই দেখে আসো আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হিট দা বেল আইকন এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।